নমস্কার, এখন আমরা ক্লাস নিয়ে ওষুধ করে যে আয়তনের অঙ্কগুলি আছে এখন আমরা এই একুশে ভাগ থেকে সলভ করবো। এর আগের পাতে আমরা কুড়ি ভাগ পর্যন্ত সলভ করেছিলাম, সেটা যদি ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে প্রচার শুরু করেছে। প্রথমে একুশের ভাগে আছে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যাওয়া ক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই জমিতে মিটারের পরেও চাহিদার 25% জল মজুত থাকে। এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখুন। আবার এখানে বলা হয়েছে যে জায়গাটি যদি প্রস্তুত দিকে আরো 4 সেন্টিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখুন। তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে অঙ্কটিতে, এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের কথা বলা হয়েছে। আর তিনটি পরিবারে মোট টোটাল জল লাগে, মনে করো কি এই একটি পরিবার এখানে জল লাগছে 1200, আরেকটি পরিবারে জল লাগছে এই 1050 লিটার, আরেকটি পরিবারে জল লাগছে এই 950 লিটার। ওকে, এবার এই তিনটি পরিবারের জল রাখার জন্য একটি ট্যাঙ্ক বসানো হবে। বলা আছে যে এই চাহিদা মিটানোর পরেও চাহিদার 25% জল মজুত থাকবে, মানে সেই যে ট্যাঙ্কটি বসানো হবে সেই ট্যাঙ্কটিতে তিনটি পরিবারের এই যতটুকু জল আছে, তিনটি পরিবারের এই যে পরিমাণ জলের কথা বলা আছে এই জলটিতে ব্যবহার করার পরেও 25% জল মজুত থাকবে, তেমনই একটি ট্যাঙ্ক এখানে বসাতে হবে। আর সেই ট্যাঙ্কটি বসানোর জন্য যে জায়গাটি পাওয়া গেছে তার দীর্ঘ মানে দৈর্ঘ্য হলো 2.5 মিটার আর চওড়া মানে প্রস্থ হলো 1.6 মিটার। এখানে বলা হয়েছে যে সেক্ষেত্রে এই যে ট্যাঙ্কটি এর গভীরতা কত, ওকে মানে এর উচ্চতাটি কত সেটি আমাদেরকে এখানে বের করতে হবে। আবার এখানে বলা হয়েছে যে পরের অংশটুকু বলা হয়েছে যে যদি প্রস্থের দিকে মানে এখানে এই যে চওড়াটির কথা বলা হয়েছে যে এই চওড়াটি যদি আরো 4 সেন্টিমিটার বেশি হতো সেক্ষেত্রে গভীরতাটি কত হতো সেটি আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা এখানে দেখে নেবো যে তিনটি পরিবারের মোট টোটাল জল কতটা লাগবে, আর সেই জলের 25% বেশি হলে সেই মোট টোটাল জল কতটা লাগবে। তো এখানে আমরা অঙ্কটি এভাবে করবো যে একুশের ভাগে তিনটি ফ্ল্যাটের মোট জলের চাহিদা সমান এখানে এই তিনটি ফ্ল্যাটে মোট যতটা পরিমাণে জল লাগবে সেটি আমরা একসঙ্গে যোগ করবো, 1200 যোগ 1050 যোগ 950। ওকে, একসঙ্গে যদি আমরা যোগ করি তো এখানে শূন্য করতে 0, 5, 4, 5, 10, 0, আধে থাকে 1, 9, 10, 10, 12, 12, 2, হাতে থাকে 1, 1, 2, 3, তাহলে হচ্ছে 3,216 লিটার। ওকে, তো দেখো এখানে আমরা দেখলাম যে তিনটি ফ্ল্যাটের মোট জলের চাহিদা আছে এটা। আবার এখানে বলা আছে যে এই চাহিদা মেটানোর পর চাহিদার 25% জল এই আমাদের এই ট্যাঙ্কে মজুত থাকবে। আমরা দেখে নেবো যে 25% মানে কি, আমাদের এই যে সংখ্যাটি বেরিয়েছে এই সংখ্যা 25% হবে, তাহলে এখানে লিখবো যে চাহিদা মেটানোর পর অবশিষ্ট জলের পরিমাণ সমান এর 25% তো 3200, এর 25% সমান 3200, এর বলতে গুণ 25% বলতে উপরে 25 নিচে হলো 100, এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা, আর এখানে থাকছে 25 আর এখানে থাকছে 32। তো 25 দিয়ে 32 কে যদি আমরা গুণ করি তাহলে এখানে 25 দিয়ে 50, 50 এ 0, হাতে থাকে 5, 3, 75, 75, 76, 77, 78, 79, 80, তাহলে এখানে হচ্ছে আমাদের 800। তো দেখো চাহিদা মেটানোর পর এখানে যে কথাটি বলা হয়েছে যে চাহিদা মেটানোর পর এই ট্যাঙ্কে আরো এই চাহিদার 25% জল মজুত থাকতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এই চাহিদার মানে মোট যতটা জল তার 25% সমান হলো আমাদের এই 800 লিটার। ওকে, 800 লিটার, তাহলে এক্ষেত্রে যে ট্যাঙ্কটি হবে তার মোট আয়তন কত হবে, এই যে যতটা জলের পরিমাণ এই জলের পরিমাণ প্লাস এই জলের পরিমাণ, তো এখানে আমরা লিখবো যে অর্থে ট্যাঙ্কে মোট জল ধরবে সমান 3200 যোগ 800 সমান 2 শূন্য কত 2 শূন্য 8, 8, 2, 10, 0, আগে থেকে 1, 3, 4 মানে 4000 লিটার। ওকে, এবার দেখো এখানে আমাদের বলা হয়েছে যে এই যে ট্যাঙ্কটি বসানো হবে ট্যাঙ্কটি বসানোর জন্য যে জায়গাটি পাওয়া গেছে সেই জায়গাটির আমাদের দীর্ঘটি হলো 2.5 মিটার এবং চওড়াটি হবে আমাদের 1.6 মিটার।
তো এখানে যেহেতু আমাদের এই জলটি লিটারে আছে, তো জলটি লিটারে আছে যখন এটিকে আমরা ঘন ডেসিমিটারে বের করতে পারি, তো এটির এই জলের পরিমাণ যেহেতু আমরা ঘন ডেসিমিটারে বের করবো, তো তার জন্য এখানে এই যে দৈর্ঘ্য প্রস্থ এগুলিকে আমরা ঘন ডেসিমিটারে বের করে দেবো। তো এখানে আমরা লিখবো যে এইভাবে ট্যাঙ্কটি দৈর্ঘ্য সমান, সেই দৈর্ঘ্য সমান এখানে বলা আছে 2.5 মিটার, তো 2.5 মিটার সমান, এটিকে যদি আমাদের ডেসিমিটারে বের করতে হয় তো কত হবে, এখানে লিখি 2.5 মিটার, দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, তো মিটারের থেকে ডেসি হয়ে যেতে আমাদের এক, মানে এক ঘর আছে, তো এক ঘর মানে কি 10 গুণ, তো এর সঙ্গে যদি আমরা এই এর সঙ্গে যদি আমরা 10 কে গুণ করি তাহলে হচ্ছে কত, 25 কে 25 আর 0 কত 0, একটার আগে আমাদের পয়েন্ট আছে, তো এখানে এই একটি সংখ্যার আগে পয়েন্ট দেবো, পয়েন্ট দিলে পয়েন্টের পরে যেহেতু 0 আছে কোন আর কোনো সংখ্যা নেই তাহলে 0টি কেটে যাবে। আচ্ছা এক্ষেত্রে দেখছি আমাদের হলো 25 ডেসিমিটার, তো এখানে আমাদের এই দৈর্ঘ্য প্রশ্ন দিয়ে যেহেতু ডেসিমিটারে বের করে নিচ্ছি তাহলে এটিকে আমাদের ডেসিমিটারে করতে হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের মোট জলের পরিমাণ, তো মোট জলের পরিমাণ কি আয়তন, মানে এক্ষেত্রে আমাদের ট্যাঙ্কের মোট আয়তন তোমরা কি জানি যে 1 লিটার, 1 লিটার সমান কত হয়, 1 লিটার সমান হয় 1 ঘন ডেসিমিটার, ওকে 1 লিটার সমান হয় 1 ঘন ডেসিমিটার, তো এখানে যেহেতু আমাদের 4000 লিটার আছে তাহলে এটি হবে আমাদের সমান 4000 ঘন ডেসিমিটার, ওকে মানে এক্ষেত্রে দেখছি এখানে এই জলের মোট আয়তন হলো আমাদের 4000 ঘন ডেসিমিটার, এক্ষেত্রে এটি হবে আমাদের মোট ট্যাঙ্কটির আয়তন। এবার এখানে আমরা দৈর্ঘ্যটিকে ডেসিমিটার বের করে নিয়েছি, তো এবার আমরা প্রস্থটিকে বের করে নেবো 1.6, মানে এখানে লিখবো যে এবং প্রস্থ সমান 1.6 মিটার সমান, এটিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তো এটি সমান হবে আমাদের 16 ডেসিমিটার। এবার দেখো এখানে যেহেতু ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে সেটি আমাদের দেওয়া নেই, তো সেটিকে আমরা এক দিয়ে দিতে পারি, সেখানে আমরা লিখবো যে ভরি ট্যাঙ্কটি গভীরতা সমান x ডেসিমিটার। তো দেখো ট্যাঙ্কটির আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম আর গভীরতা পেয়ে গেলাম, তো আমরা কি জানি যে আয়তঘনকের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান এর আয়তন হয়, তো এক্ষেত্রে প্রতিটি আমাদের একই এককে বের করা আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অর্থাৎ প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে ষোলো গুণ 25 গুণ x সমান হবে 4000, ওকে মানে এখানে যেহেতু আমরা ট্যাঙ্কটির মোট কতটা আয়তন হবে সেটি আমরা পেয়ে গেছি, আর ট্যাঙ্কটির দৈর্ঘ্য আর প্রস্থ সেটি আমরা পেয়ে গেছি, আর গভীরতা কিছু দেওয়া ছিল না সেটিকে আমরা এক দিলাম, তো আমরা কি জানি যে সূত্র অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান হয় আয়তন, তাহলে তার জন্য আমরা এই নিয়ে লিখতে পারি, তো এবার আমরা x এর মান বের করবো, x = এখানে 4000, x এর সঙ্গে এই দুটি সংখ্যা আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে লিখিত রয়েছে ভাগ সম্পর্কে 16 গুণ 25, যদি আমরা দিকে কাটি আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, ওকে 5 দিয়ে কাটি, 5 5 25, আর এটিকে যদি 5 দিয়ে কাটি তো 5 8 40, 0 করতে 0, এবার 16 দিয়ে কাটলে 5 16 80, 0 করতে 0, এবার 5 দিয়ে যদি 50 কে কাটি 5 10 কে 50, তাহলে অর্থাৎ x = হলো 10। তো দেখো এখানে আমরা বলেছিলাম যে ধরি ট্যাঙ্কটির গভীরতা 1 ডেসিমিটার, তো এখানে আমাদের x = বের হলো 10, তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ ট্যাঙ্কটির গভীরতা সমান 10 ডেসিমিটার। এবার আমাদের অঙ্কে আরেকটি অংশ আছে, তো দেখো এখানে বলা আছে যে জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তা হিসাব করে লিখি, তো বলা আছে প্রস্থের দিকে, তো প্রস্থের মানে কি এই চওড়া, তো সেক্ষেত্রে আমাদের এখানে এই মিটারটি যেহেতু দেখো এখানে আমরা মিটারটি যেহেতু আমরা ডেসিমিটারে বের করে নিয়েছি তাহলে এই ডেসিমিটারের সঙ্গে এই ডেসিমিটারের সংখ্যাটা আমরা যোগ করবো, সেক্ষেত্রে দেখবো যে আমাদের উচ্চতা কত হবে, আর আয়তন কিন্তু আমাদের সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, আয়তন কিন্তু আমাদের একই থাকবে, ওকে তাহলে এখানে লিখতে পারি যে প্রস্থটি আরো 4 ডেসিমিটার বেশি হলে, বেশি হলে কত হতো, আগে ছিল আমাদের 16 যোগ 4 সমান 20 ডেসিমিটার, ওকে অর্থাৎ সে
সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আমাদের এই আয়তনটি হতো। তো এখানে যেহেতু আমরা এক্স এর মান বের করে নিয়েছি, গভীরতা একটা দিয়েছি, তো এক্ষেত্রে আমরা গভীরতাটিকে এক্স ধরবো, আমরা ওয়াই ধরবো। তো আমরা এখানে লিখতে পারি যে গভীরতা বলতে ওয়াই ইন্টু দৈর্ঘ্য বলতে আমাদের দৈর্ঘ্য যেটি ছিল সেটি থাকবে, কারণ এক্ষেত্রে দৈর্ঘ্যটি কোনো পরিবর্তন হবে না। তো এখানে লিখবো 25 গুণ প্রস্থ বলতে আমাদের এখানে 20 সমান আয়তন আমাদের যা ছিল তাই হবে, বা ওয়াই এর মান বের করবো। আর এক্ষেত্রে আমি ওয়াই লিখেছি যখন এখানে আমরা একটি লিখে নিতে পারি যে ধরি ধরি এক্ষেত্রে গভীরতা হবে ওয়াই ডেসিমিটার। ওকে, মানে এক্ষেত্রে যেহেতু আমরা ওয়াই কে আমরা এখানে ওয়াই লিখছি, তার জন্য এখানে আমরা ওয়াই টি ধরে নেবো। মানে এক্ষেত্রে যেহেতু আমাদের এক্স এর মান আলাদা বেরিয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমরা আর এক্স ধরবো না, এক্ষেত্রে আমাদের অন্য একটি চলরাশি ধরতে হবে। তো তার জন্য এখানে এই কথাটি আমাদের লিখে নিতে হবে। ওকে, তাহলে এখানে ওয়াই করতে ওয়াই, আর এখানে 4000, এখানে ইকুয়াল সাইনের এই সাইডে ওয়াই এর সঙ্গে এই দুটি সংখ্যার গুণ সম্পর্ক আছে, তাহলে এই সাইডে নিচে চলে আসবে ভাগ সম্পর্কে। তো 25 গুণ 20, এখানে যদি আমরা কাটি এই শূন্য শূন্য কাটা, দুই যদি এটিকে কাটি তাহলে হচ্ছে 2 2 4, আর এখানে দুটি শূন্য করতে 2 0, 25 যদি আমরা কাটি তো 8 25 200, মানে 8, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু হলো 8। ওকে, তো আমরা লিখতে পারি যে অতএব এক্ষেত্রে গভীরতা হবে 8 ডেসিমিটার। ওকে, তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি যদি কার কথা বুঝতে অসুবিধা হয় আর একবার করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই বাইশের দাগটি সলভ করবো। এই বাইশের দাগে আছে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কেজিরা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কেজিরা। বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজিরা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তো দেখো এখানে আমাদের অঙ্কটি বলা হয়েছে কি যে একটি 5 সেমি পুরু কাঠের তক্তার ঢাকনা সহ বাক্সের কথা বলা হয়েছে। মনে করো কি এটি একটি বাক্সের কথা বলা হয়েছে, ওকে, যার চারি সাইডে মানে এখানে 5 সেমি এই 5 সেমি করে পুরু আছে। এবার বলেছে যে এই কাঠের বাক্সটির যে ওজন সেটি হলো আমাদের 1.5 কেজিরা। ওকে, আবার বলেছে যে কিন্তু চাল ভর্তির বাক্সটির ওজন, মানে এর ভিতরে যদি চাল থাকে সেক্ষেত্রে এর ওজনটি হয় 880.5 কেজিরা, এক্ষেত্রে ওজন হয়। আবার বলে আছে যে বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, মানে এই ভেতরের দিকে দৈর্ঘ্য প্রথম আছে, মানে এই দৈর্ঘ্য প্রথমে 12 ডেসিমিটার, আর পরে হলো প্রস্থ, মানে প্রস্থটি হলো 8.5 ডেসিমিটার, আর প্রস্থটি হলো 8.5 ডেসিমিটার। ওকে, আবার বলা হয়েছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হলো 1.5 কেজিরা, মানে এখানে প্রতিটিকে যদি 1 ঘন করে ভাগ করা হয় সেক্ষেত্রে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হলো 1.5 কেজিরা। তো বলা হয়েছে কি যে বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি, মানে এক্ষেত্রে আমাদের এই বাক্সের ভেতরের যে উচ্চতাটি সেটি আমাদের কত সেটি আমাদের বের করতে হবে। আবার আরেকটি কথা বলা আছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ করবে হিসাব করে লিখি। তো এখানে প্রতি বর্গ ডেসিমিটারে এই যে অংশটি আমরা পরে করবো, তার আগে আমরা দেখে নিই যে এক্ষেত্রে আমাদের বাক্সের এই ভেতরের সাইডের উচ্চতা কত সেটি আমরা দেখে নিই। তো দেখো এখানে যেহেতু প্রথম আমাদের বলা আছে যে খালি বাক্সটির ওজন আমাদের এত কেজিরা এবং চাল ভর্তি বাক্সের ওজন আমাদের এত কেজিরা, তো এখানে চাল ভর্তি বাক্সের ওজনের থেকে যদি আমরা এই খালি বাক্সের ওজনটি বাদ দিই সেক্ষেত্রে আমাদের চালের পরিমাণ বেরিয়ে যাবে। আবার এখানে চালের পরিমাণ মানে কি, এক্ষেত্রে আমাদের বাক্সটির ভিতরে যে আয়তন সেটির কথা বলা আছে, আর সেই আয়তনের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের উচ্চতাটি বের করতে হবে, মানে এক্ষেত্রে আমরা উচ্চতাটিকে এক ধরতে পারি। তো এখানে অঙ্কটি এভাবে করবো যে দড়ি বাক্সের ভেতরের উচ্চতা সমান x ডেসিমিটার, দৈর্ঘ্যটি আমাদের দেওয়া আছে যে 12 ডেসিমিটার, আমরা এখানে লিখব দৈর্ঘ্য সমান 12 ডেসিমিটার, প্রস্থ
সমান প্রস্থটি এখানে দেওয়া আছে 8.5 ডেসিমিটার। এক্ষেত্রে যেহেতু আমরা বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে ভেতরের দিকে যে আয়তনটি সেটি আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে লিখি যে অতএব বাক্সটির ভেতরের আয়তন সমান এখানে x ইন্টু 12 ইন্টু 8.5 সমান এটিকে যদি আমরা একসঙ্গে গুণ করি তাহলে এখানে 5 বারং হয় 60, 60-এর শূন্য হাতে থাকে 6, 5 গুণ 60 6 গুণ 84, 8 বারং 96, 96, 97, 98, 99, 100, 102 তাহলে হচ্ছে এখানে 102। আর এখানে একটির আগে পয়েন্ট আছে মানে এখানে আমরা একটির আগে পয়েন্ট দেবো আর পয়েন্টের পরে কোনো সংখ্যা নেই মানে এটি আমাদের কেটে যাবে। আর এখানে এক্স করতে এক্স, তো এটি সমান হচ্ছে আমাদের 102x। এটি যেহেতু আমাদের আয়তন বের করলাম তখন লিখবো যে ঘন, আর এইগুলো আমাদের ডেসিমিটারে ছিল তো লিখবো ঘন ডেসিমিটার। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখলাম যে বাক্সটির ভিতরের দিকের আয়তনটি হলো আমাদের 102x ঘন ডেসিমিটার। তো এবার আমরা এই বাক্সটির ভেতরে কতটা চাল আছে সেই পরিমাণটি বের করে নেবো। তো সেক্ষেত্রে আমাদের চালের পরিমাণটি বের করার জন্য আমাদের এখানে এই চালভর্তি বাক্সটির ওজন থেকে যখন আমরা খালি বাক্সের ওজনকে বাদ দেবো সেক্ষেত্রে আমাদের বাক্সের ভেতরে চালের পরিমাণটি বেড়ে যাবো। তখন লিখবো যে আবার চালভর্তি বাক্সের ওজন সমান, চালভর্তি বাক্সের ওজন আছে আমাদের এখানে 880.5 কিগ্রা এবং খালি বাক্সের ওজন সমান, খালি বাক্সের ওজন কত আছে, খালি বাক্সের ওজন আছে 115.5 কিগ্রা। এখানে লিখবো যে 115.5 কিগ্রা। তো এটির থেকে আমরা এটিকে বাদ দিয়ে দেবো, তাহলে বিয়োগ করলে 5 মিলে গেলে 0, পয়েন্ট করতে পয়েন্ট, 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থেকে 1, তাহলে 2, 2 আছে কত হলে 8 হবে, 6, আর এখানে 8-এর থেকে 1 বাদ দিলে হয় 7, তাহলে হচ্ছে 765। পয়েন্টের পরে আমাদের এখানে 1টি শূন্য আছে আর কোনো সংখ্যা নেই মানে পয়েন্ট কেটে যাবে। তো এটি হচ্ছে আমাদের কি গ্রাফ। তো এটি হলো আমাদের চালের ওজন। তো আমরা এখানে লিখবো চালের ওজন। ওকে, তো চালের ওজন সমান হলো 765 কিগ্রা। তো দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন এত কিগ্রা, তো এখানে আমাদের কি কি বেরিয়েছে, এখানে আমাদের আয়তনটি বেরিয়েছে আর চালের পরিমাণটি বেরিয়েছে। তো এখানে আমরা দেখে নেব যে এই হিসাবে আমাদের 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত। তোমরা এখানে প্রথমে লিখতে পারি যে 102x ঘন ডেসিমিটার চালের ওজন। এক্ষেত্রে আমরা দেখলাম যে মোট আয়তন আমাদের এটি হলো আর সেখানে চালের পরিমাণ আমাদের এটি হলো, তাহলে আমরা বলতে পারি যে 102x ঘনমিটার চালের ওজন হবে 765 কিগ্রা। অর্থাৎ 1 ঘন ডেসিমিটার চালের ওজন নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ 765, এখানে ভাগ মানে নিচে 102x কিগ্রা। ওকে, এবার দেখো এক্ষেত্রে যখন আমরা এক ধরে করলাম সেক্ষেত্রে আমরা দেখলাম যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হলো আমাদের এই সংখ্যাটি। ওকে, এই সংখ্যাটি, আর এখানে আমাদের বলা হয়েছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন আমাদের এটি। মানে এখানে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে অতএব প্রশ্নানুসারে তো আমরা বলতে পারি যে 765/102x সমান হচ্ছে আমাদের এখানে আছে 1.5। ওকে, 1.5। এবার যদি এটিকে আমরা সলভ করি তাহলে ওখানে আমরা এইভাবে লিখতে পারি, বা এর নিচে আমি 1 ধরছি 1 ধরে এটিকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তো 1-এর সঙ্গে এটিকে গুণ করলে এটি হবে 765, এখানে সমান এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি গুণ হবে 1.5 গুণ এখানে 102x। বা এখানে যেহেতু আমাদের x এর মান বের করবো তো এই সংখ্যাটি ধরে আমি এইভাবে গুণিয়ে দিচ্ছি, তো এখানে হচ্ছে আমাদের তাহলে 102x আর এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের 1.5 সমান এই সংখ্যাটি এই সাইডে চলে যাবে 765। তোমরা জানো যে এই ধরনের অঙ্কগুলিতে সমান চিহ্নের উভয় পাশের অঙ্কগুলি যদি আমরা এইভাবে ধরে গুণিয়ে দিই সেক্ষেত্রে আমাদের মাইনাসের ক্লাসে কোনো চেঞ্জ হয় না। ওকে, কারণ এক্ষেত্রে আমাদের যখন এই সাইডের সংখ্যা যখন এই সাইডে চলে আসছে তো এই সাইডে আছে প্লাস, তো এই সাইডে চলে আসছে মাইনাস, আর এই সংখ্যাটি যেহেতু এই আর এই সংখ্যাটি যখন এই সাইডে চলে যাচ্ছে তো এখানে আছে আমাদের প্লাস, এই সাইডে চলে মাইনাস, আর উভয় পাশে আমাদের মাইনাস মাইনাস কেটে গেলে প্লাস হয়ে যাবে, তো তার জন্য আমাদের এক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। বা
ax is equal to ক্ষেত্রে 7 6 5 দেখো x এর সঙ্গে এই সংখ্যাটি আছে গুণ সম্পর্কে তাহলে এই সাইডে চলে যাবে ভাগ সম্পর্কে 102 এখানে এই সংখ্যাটি আছে গুণ সম্পর্কে তাহলে এই সাইডে চলে যাবে ভাগ সম্পর্কে তো 1.5 তাহলে এখানে পয়েন্টের পরে একটি সংখ্যা তো এখানে পয়েন্ট আমরা তুলে দিয়ে উপরে আমরা দেওয়া দিতে পারি তোমরা জানো যে পয়েন্ট তোলার নিয়ম হলো পয়েন্টের পরে আমাদের যে কটি সংখ্যা থাকে ঠিক তার অপর দিকে আমাদের একের পরে সেই কটি শূন্যতে আমরা পয়েন্ট তুলতে পারি তো এবার যদি আমরা কাটি এখানে এই দশ যদি 15 কে কাটি তো দশ যদি 15 কে কাটি পাঁচ দিয়ে কাটলে এই পাঁচ দিনে 10 আর 3 5 15 এবার আমরা এই তিন দিয়েটিকে কাটতে পারি তো তিন দিয়েটিকে কাটলে তিন দুগুণ ছয় মানে এক থাকছে তাহলে হচ্ছে 16 3 5 15 মানে এক থাকছে তাহলে হচ্ছে 15 3 5 15 এবার আমরা এই সংখ্যাটির সঙ্গে এই দুই দিয়ে কাটবো ওকে তো দুই দিয়ে যদি এটিকে কাটি তো হচ্ছে পাঁচ দুগুণ 10 আর এখানে এক করতে এবার আমরা এই 51 দিয়ে এই সংখ্যাটি কাটতে পারি তো এটির এই 51 দিয়ে যদি এটিকে কাটি তাহলে 5 বাদ যাবে মানে 5 একে 5 5 5 25 তাহলে হচ্ছে 5 অতএব আমাদের x = হলো 5 তো দেখো এখানে আমরা x বলতে কি বলেছিলাম এই বাক্সের ভিতরে উচ্চতা ধরেছিলাম x আর এখানে আমাদের বের করতে বলা ছিল যে বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করে লিখি তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব বাক্সের ভিতরে উচ্চতা হলো 5 সেমিটার এখানে লিখব যে অতএব নিম্ন বাক্সের ভেতরের উচ্চতা সমান 5 ডেসিমিটার ওকে তো একটা অ্যানসার আমাদের বেরিয়ে গেল দেখো এখানে আমাদের আবার বলা হয়েছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি মানে এখানে যে আমরা এই বাক্সটি ধরেছিলাম এই বাক্সটি এই বাইরের চারি সাইডে রং করতে প্রতি বর্গ ডেসিমিটার যদি 1.50 পয়সা করে যদি হিসাব করে যদি রং করতে হয় তাহলে সেক্ষেত্রে মোট কত টাকা খরচ পড়বে সেটি আমাদের বের করতে হবে তো সেটি বের করার জন্য যেহেতু আমি বাইরে রং করবো তার মানে কি বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের লাগবে এক্ষেত্রে তো এখানে আমাদের প্রথমে বলা আছে যে পাশের পুরো কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্স মানে কি এখানে আমাদের এই যে বাক্সটি বাক্সের আমরা ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি কিন্তু বাইরেতে যেটি হবে সেই বাইরেটি আমাদের এই ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সঙ্গে প্রত্যেকটির সঙ্গে আমাদের 5 সেমি করে যোগ করতে হবে কিন্তু এগুলি যেহেতু আমরা ডেসিমিটার বের করে নিয়েছি তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এই সেমিটিকে ডেসিমিটার বের করে নেবো এখানে আমরা প্রথমে লিখে নিই যে 5 সেমি সমান এটিকে যদি ডেসিমিটার বের করতে হয় দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি তো সেমি থেকে আমাদের এক ঘর এদিকে আসতে হচ্ছে তো যেহেতু আমাদের এক ঘর এদিকে আসতে হচ্ছে তার মানে কি এখানে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে তো এখানে 5 দিয়ে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এটি সমান কত হবে এটি সমান হবে আমাদের 0.5 ওকে তো এখানে আমরা এটিকে লিখতে পারি যে 0.5 ডেসিমিটার তো এই ক্ষেত্রে এবার আমরা দেখব যে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আমাদের কত পারছে এখানে লিখব যে অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য আমাদের আগে ছিল কত 12 ডেসিমিটার এখানে আমরা লিখব যে 12 যোগ এখানে 0.5 একই জিনিস খেয়াল করো এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্যটি তো মনে করো এটি একটি বাক্স তো বাক্সের শুধুমাত্র কি আমাদের দৈর্ঘ্য কি এক সাইডে বাড়বে না দুই সাইডে বাড়বে উভয় সাইডে বাড়বে তার জন্য এখানে আমাদের এই সাইডে এই 0.5 বাড়বে এই সাইডে 0.5 বাড়বে তার জন্য এর সঙ্গে আমরা 2 গুণ করবো তো এটি সমান হচ্ছে আমাদের এখানে 12 যোগ 12 করতে 12 এটি যদি আমরা একসঙ্গে গুণ করি তাহলে হচ্ছে 5 দুগুণও কত এখানে এই 0.5 এর সঙ্গে যদি আমরা 2 কে গুণ করি এটি সঙ্গে 5 দুগুণও 10 একটি জায়গায় আমাদের পয়েন্ট আছে মানে এক থেকে পয়েন্ট দিলে এটি আমাদের পয়েন্টের পরে যেহেতু শুধু 0 তার 0টি কেটে যাবে শুধু 1 থাকবে তো এর সঙ্গে আমরা 1 যোগ করলে হচ্ছে আমাদের 13 ডেসিমিটার তো এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটি হলো 13 ডেসিমিটার প্রস্থ সমান প্রস্থটি ছিল আমাদের 8.5 ডেসিমিটার সেখানে আমরা লিখব যে 8.5 যোগ 0.5 একইভাবে আমরা এই বাক্সটি যেহেতু প্রতি পাশে আমাদের 5 সেমি করে পুরু ছিল তার মানে কি এই 0.5 ডেসিমিটার করে পুরু ছিল তো তার জন্য এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে মানে এটি আমাদের দুই সাইডে আছে সমান এখানে 8.5 যোগ এটি সমান 1 হবে তো 8 এর হচ্ছে 9.5 ডেসিমিটার উচ্চতা সমান আমাদের উচ্চতাটি বেরিয়েছে 5 ডেসিমিটার তো এখানে লিখব 5 যোগ 0.5 গুণ 2 সমান 5 যোগ এখানে এটির সঙ্গে 1 সমান 5 এর 6 ডেসিমিটার
তো এক্ষেত্রে আমাদের এই বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটির পরিমাপ আমরা পেয়ে গেলাম। এবার যেহেতু আমাদের বাইরের দিকে মানে বাইরের ক্ষেত্রফল রং করতে হবে, তো আমরা কি জানি যে আয়তঘনকের বাইরের ক্ষেত্রফল সমান কত হয়? সূত্রটি হয় আমাদের দুই গুণ, এখানে আমরা আগে লিখে নিই যে বাক্সটি বাইরের সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কোন আয়তের ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল হয় দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, এই সূত্রটি তোমরা এইভাবে মনে রাখছি। পুরো দেখো, আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হয় আমাদের ক্ষেত্রফল, তো এক্ষেত্রে যেহেতু আমাদের আয়ত ঘনকের ক্ষেত্রফল বের করছি, তো সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, আবার এই দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ হবে, প্রস্থের সঙ্গে উচ্চতা গুণ হবে। এইভাবে তোমরা এটিকে মনে রাখতে পারো, সমান দুই। দৈর্ঘ্য বলতে আমাদের এটি বেরিয়েছে 13, তো এখানে আমাদের 13 গুণ প্রস্থ বলতে আমাদের 9.5 যোগ, আবার দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে আমাদের 13, তো 13 গুণ উচ্চতা বলতে আমাদের 6, তো 6 যোগ প্রস্থ বলতে আমাদের 9.5 গুণ উচ্চতা বলতে আমাদের 6, ওকে, সমান 2। এখানে 13 গুণ 26, 3 গুণ 3, 4 গুণ 5, 3 65, 65 5 হাতে থাকে 6, আর 5 গুণ 65 6 গুণ 8 তো 7 গুণ 91, 8 গুণ 9 তো 117, 117 18 19 20 21 22 23। এবার একটি জায়গায় পয়েন্ট আছে মানে আমরা একটি জায়গায় পয়েন্ট দেবো, তো 23 মানে 123, আর একটি জায়গায় পয়েন্ট আছে মানে আমরা একটি জায়গায় পয়েন্ট দেবো, এখানে প্লাস, এটি যদি আমরা গুণ করি তো 5 গুণ 65 6 13 78 যোগ এখানে 5 6 30, 30 এর 0 হাতে থাকে 3, আর 6 9 54, 54 55 56 57, তো 57, আর একটি জায়গায় পয়েন্ট আছে মানে আমরা একটি জায়গায় পয়েন্ট দিয়ে এটিকে কেটে দিলে সমান হচ্ছে 2 গুণ। এবার যদি আমরা এগুলিকে একসঙ্গে যোগ করি, তো এখানে কোনো পয়েন্ট নেই, এখানে পয়েন্টের পরে 5 আছে, তো 5 পয়েন্ট করতে পয়েন্ট, এখানে আমাদের 27 7 14 14 রেখে 15 15 16 17 18 18 8 হাতে থাকে 1, 5 রেখে 6 6 রেখে 12 রেখে 13 13 14 15 15 5 হাতে থাকে 1, 1 রেখে 2, এখানে ব্র্যাকেট সমান 2 গুণ, এখানে কিছু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, আর এখানে 2 5 2 5 8 পয়েন্ট 5 সমান 5 দুগুণ 10 এর 0 হাতে থাকে 1, 8 দুগুণ 16 16 রেখে 17 17 এর 7 হাতে থাকে 1, আর এখানে 5 দুগুণ 10 রেখে 11 1 হাতে থাকে 1, 2 দুগুণ 4 রেখে 5, একটি রেখে পয়েন্ট আছে মানে একটি রেখে পয়েন্ট, তাহলে হচ্ছে আমাদের এখানে এই শূন্য কাটা, তাহলে এখানে হলো আমাদের এই 517, আর এটি যেহেতু আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা বলবো যে বর্গ 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 ডেসিমিটার, ওকে, মানে ক্ষেত্রফলকে আমরা বর্গ করে লিখি আর আয়তনকে আমরা ঘন করে লিখি। তো এক্ষেত্রে যেহেতু আমাদের বাক্সটির এই চারিপাশের এই ক্ষেত্রফলটি বেরিয়ে গেল, আর এখানে আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের বলা হয়েছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে চারিপাশে রং করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এক বর্গ ডেসিমিটার রং করতে এত লাগে, আর এত বর্গ ডেসিমিটার রং করতে কত লাগবে তাহলে বেরিয়ে দেবে, আমরা এখানে লিখবো যে পথে এক বর্গ ডেসিমিটার রং করতে খরচ হয় 1.50 টাকা, আর এখানে মোট বেরিয়েছে আমাদের 517, এখানে লিখবো যে হতে 517 বর্গ ডেসিমিটার রং করতে খরচ হয়, এখানে যেহেতু আমাদের এক বর্গ ডেসিমিটার রং করতে আমাদের এই টাকাটি খরচ হচ্ছে, তাহলে এই একের থেকে বেশি আমাদের এটি, তাহলে এটি আমাদের রং করতে বেশি টাকা খরচ হবে, আর বেশি হলে গুণ, তাহলে 1.50 গুণ এর সঙ্গে 517 যদি গুণ করি তো সমান, এখানে যদি আমি গুণ করি তো 5 গুণ 5 এর 6 গুণ 7 15 105, তো 105 এর 5 হাতে থাকে 10, আর এখানে 15 কে 15 15 আর 10 25 25 এর 5 25 এর 5 হাতে থাকে 2, আর এখানে 5 15 75 75 76 77, তাহলে হচ্ছে এখানে 77, আর এই শূন্য করতে শূন্য, এবার দুটি আগে আমাদের পয়েন্ট আছে, তো এখানে আমরা দুটি আগে পয়েন্ট দেবো, তাহলে হচ্ছে আমাদের 775.50 টাকা। ওকে ওকে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে বাক্সটির বাইরে সমগ্র তলে রং করতে আমাদের 775.50 টাকা খরচ হবে, এখানে আমরা উত্তরটি লিখবো যে বাক্সটির
বাইরের সমগ্র তলের রং করতে 775.50 টাকা লাগবে। ওকে, এবার আমরা এই 23-এর দাগটি করবো। তো 23-এর দাগে আছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমগ্র জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আলদা ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। এখানে আমাদের বলা হয়েছে যে 1 ঘনমিটার সমান 1 কিলোমিটার। ওকে, তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে যে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরের কথা বলা হয়েছে যেখানে আমাদের জলের গভীরতা আছে 3.2 মিটার। তো মনে করো কি এই একটা পুকুরের কথা বলা হচ্ছে যার দৈর্ঘ্যটি হচ্ছে আমাদের এখানে 20 আর যার চওড়াটি হচ্ছে আমাদের এখানে 18.5 আর এর গভীরতাটি, এই গভীরতাটি বলা হয়েছে 3.2 মিটার। তো বলা হচ্ছে ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে এই এই সমগ্র জলটি সেচ করা হবে সেটি প্রথমে আমাদের বের করতে হবে। আবার বলা হচ্ছে যে ওই জল যদি মানে এখানে এই পুকুরে যে জল ছিল এই জলটি যদি একটি আলবাধানো, ওকে, একটি আলবাধানো মনে করো একটি আলবাধানো জমিতে যদি রাখা হয় সেক্ষেত্রে এই জমিটির দীর্ঘ কথা বলা হয়েছে, ওকে, দীর্ঘ বলা হয়েছে যে 59.2 মিটার দীর্ঘ আর এর প্রস্থটি হবে 40, এক্ষেত্রে প্রস্থটি হবে 40। আলবাধানো ধান খেতে ফেললে সেক্ষেত্রে এই জলের যে গভীরতা হবে সেটি কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে তো প্রথমে কতটা জল আছে সেই আয়তনটি আমরা বের করে নিই। এখানে আমরা লিখবো যে পুকুরটির দৈর্ঘ্য সমান 20 মিটার, প্রস্থ সমান 18.5 মিটার আর গভীর সমান 3.2 মিটার। তো এক্ষেত্রে যেহেতু আমাদের পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ গভীরতা 3টি আমাদের আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এই জলের আয়তনটি আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে লিখবো যে অতএব পুকুরের আয়তন সমান 20 × 18.5 × 2.3 সমান, এটিকে যদি তোমরা গুণ করো দেখবে এটি হবে 1184। ওকে, তো এটি যে তোমাদের মিটারে আছে আর এটি আমরা আয়তন বের করলাম তোমরা এখানে লিখব ঘন মিটার। ওকে, এই 3টি সংখ্যা তোমরা আলাদা করে গুণ করে দেখবে তোমাদের এই সংখ্যাটি আসবে। তো এখানে আমরা এখানে এই পুকুরের আয়তন মানে কি কতটা জল আছে সেই আমরা আয়তনটি পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে যে তোমাদের বলা আছে যে ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে জলসেচ করলে কতক্ষণে সেটি আমাদের এই জলসেচ সম্পূর্ণ করা হবে। তো এখানে যেহেতু আমাদের এই পাম্পটির ক্ষমতা বলা আছে যে 160 কিলোলিটার, তো এখানে আমাদের যে ঘন মিটার আছে আর এখানে আমাদের বলা হয়েছে যে 1 ঘনমিটার সমান 1 কিলোমিটার, তাহলে বলতে পারি যে 1 ঘনমিটার সমান যদি 1 কিলোমিটার হয় তাহলে এখানে 1184 ঘনমিটার সমান কত হবে, এখানে 1184 কিলোমিটার। ওকে, এবার যেহেতু আমরা এখানে মোট জলের পরিমাণটি পেয়ে গেলাম কিলোলিটারে, তো এখানে আমাদের লেখা আছে যে আবার ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে পাম্পটির ক্ষমতা। তো এখানে আমরা কথাটিকে এইভাবে লিখতে পারি যে 160 কিলোমিটার জলসেচ করে 1 ঘন্টায় আর এত কিলোমিটার জলসেচ করবে কত, সেখানে আমরা লিখবো যে অতএব 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়, 1 কিলোমিটার জলসেচ করে নিশ্চয়ই কম সময় লাগবে কম হলে ভাগ, তো 160 ঘন্টায় এখানে 1/160 ঘন্টায়। এবার আমাদের মোট জলের পরিমাণ এটি, তো আমরা এখানে লিখব 1184 কিলোলিটার জলসেচ করে নিশ্চয়ই বেশি সময় লাগবে, মানে 1 কিলোলিটার জলসেচ করতে যদি আমাদের এই সময়টি লাগে একের থেকে বেশি আমাদের এই সংখ্যাটি, তো এই কিলোলিটার জলসেচ করতে আমাদের বেশি সময় লাগবে আর বেশি হলে আমাদের কি গুণ, তো ওখানে গুণ মানে আমাদের উপরে যাবে 1 × 1184 আর এখানে নিচে আছে 160,
ইনডিভিজিবিলিটিকে কাটিয়ে এখানে আমাদের উপরে একক গুণ আছে জোড় সংখ্যা, নিচে আছে আমাদের জিরো। তো এটাকে আমরা দুই দিয়ে প্রথমে কেটে একটু ছোট করে নিই, তো হচ্ছে আট দুগুণ ষোলো, শূন্য করতে শূন্য। আর এখানে আমরা কাটি যদি তাহলে পাঁচ দুগুণ দশ, পাঁচ দুগুণ দশ তাহলে হচ্ছে এক মানে আঠারো, তো নয় দুগুণ আঠারো, দুই দুগুণ চার। আবার দুই দিয়ে কাটি এখানে চল্লিশ দুগুণ আশি, এখানে যদি দুই দিয়ে কাটি তো দুই দুগুণ চার, এক থাকছে মানে উনিশ, তো আট দুগুণ ষোলো, নয় দুগুণ আঠারো, এক থাকছে মানে ছয় দুগুণ বারো। আবার যদি দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে কুড়ি দুগুণ চল্লিশ, আর এখানে দুই দিয়ে কাটলে এখানে হচ্ছে আমাদের দুই একে দুই, চার দুগুণ আট, এক থাকছে তো আট দুগুণ ষোলো। আবার যদি দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে এখানে দশ দুগুণ কুড়ি, আর এখানে সাত দুগুণ চোদ্দ, আর এখানে চার দুগুণ আট। আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণ, আবার দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণ দশ, আর এখানে দুই দুগুণ তিন দুগুণ ছয়, আর এক থাকছে মানে চোদ্দ, তো সাত দুগুণ চোদ্দ। তো পাঁচ দিয়ে আমাদের সাঁত্রিশকে কাটে না, এবার যদি পাঁচ দিয়ে যদি আমরা সাঁত্রিশকে ভাগ করি তো পাঁচ সাত তিরিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, পাঁচ একটা চল্লিশ, আরো বেশি হয়ে যাবে, তো পাঁচ সাতটা পঁয়ত্রিশ, তো এখানে থাকছে আমাদের, এখানে হচ্ছে আমাদের দুই, তো এখানে আমাদের পাঁচের থেকে দুই শূন্য ছোট, তো শূন্য নেবো, শূন্য নেওয়ার জন্য পয়েন্ট, তো পয়েন্ট গুলো এখানে চার পাঁচা কুড়ি, তো এটি সমান হচ্ছে আমাদের, এটি সমান হলো সাত পয়েন্ট চার ঘন্টা। তো দেখো সাত পয়েন্ট চার ঘন্টা মানে কি, এখানে এটি সমান আমরা সাত পয়েন্ট চার ঘন্টাকে যদি আমরা ঘন্টা মিনিটে প্রকাশ করি তাহলে এটি আমরা বলতে পারি যে সাত ঘন্টা, আর এখানে চার, দেখো পয়েন্টের পরে চার মানে কি, এটি আমাদের মিনিটের সঙ্গে চলে আসছে, আমরা জানি যে ষাট মিনিটে হয় এক ঘন্টা, তো পয়েন্ট চারের সঙ্গে যদি ষাটকে গুণ করা হয় হবে চার ছক চব্বিশ, মানে চব্বিশ মিনিট, ত্রিশ মিনিট, ওকে, আমাদের সাত ঘন্টা চব্বিশ মিনিট। তো আমরা বলতে পারি যে ক্ষেত্রে ওখানে যেহেতু বলা হয়েছে যে কতক্ষণে পুকুরটি সমস্ত জলসেচ করা হবে, হিসাব করে লিখি, তো আমরা এখানে বলতে পারি পাম্পটির সাত ঘন্টা চব্বিশ মিনিট সময় লাগবে, ওকে। এবার আবার বলা হয়েছে যে এখানে যে ওই জল যদি ঊনষাট পয়েন্ট দুই মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তো তবে সেই জমিতে জলের গভীরতা কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের যেহেতু এই গভীরতাটি আমাদের চেয়েছে আর তার দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি কি এখানে গভীরতাটিকে আমরা এর করে সেক্ষেত্রে আমাদের এর যে আয়তনটি সেটি আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটি সমান আমাদের, আমরা এই আয়তনটি বলতে পারি। সেখানে আমরা লিখবো যে আবার আবার জমিটির, ওকে, এটি আমাদের শুধুমাত্র জমি না, যদি লিখবো জমিটির দৈর্ঘ্য সমান বলা হয়, এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্যটি হলো ঊনষাট পয়েন্ট দুই মিটার, তাই এখানে লিখবো ঊনষাট পয়েন্ট দুই মিটার, প্রস্থ সমান চল্লিশ মিটার, আর দড়ি উচ্চতা সমান এক্স। প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি যে এক্স ইন্টু চল্লিশ ইন্টু এখানে পাঁচ নয় পয়েন্ট দুই সমান হচ্ছে আমাদের এক এক আট চার, এক্স ইজ ইকুয়াল টু এক এক আট চার। এখানে আমাদের এক্স এর সঙ্গে এই দুটি সংখ্যা সমান চিহ্নের এই সাইডে আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে সমান চিহ্নের এই সাইডে আছে ভাগ সম্পর্কে, এখানে আমরা লিখবো যে এখানে আমরা লিখবো চল্লিশ গুণ ফাইভ নাইন পয়েন্ট টু, এখানে আমরা পয়েন্ট তুলে এখানে দশ দিচ্ছি, দশ দিয়ে যদি এটিকে কাটি তো চার দশকে চল্লিশ, চার দিয়ে যদি এটিকে কাটি তাহলে হচ্ছে এখানে চার দুগুণ আট, তো নয় দশ এগারো মানে তিন থাকছে মানে ওখানে আটত্রিশ, তো চার ছয় চব্বিশ, চার সাত আঠাশ, চার আটা বত্রিশ, চার ন ছত্রিশ, ছত্রিশ তো ছত্রিশ সাঁত্রিশ আঠাশ মানে দুই থাকছে, তো চব্বিশ, চার ছয় চব্বিশ। এটির সঙ্গে যদি আমরা এটিকে কাটি দুই দিয়ে আমরা ছোট করে কেটে নিতে পারি, দুই একে দুই, আর চার দুগুণ আট, এক থাকছে ষোলো, তো আট দুগুণ ষোলো, এটিকে দুই দিয়ে কাটলে দুই দুগুণ চার, এক থাকছে মানে উনিশ, তো আট দুগুণ ষোলো, নয় দুগুণ আঠারো, এক থাকছে মানে বারো, ছয় দুগুণ বারো। এবার আমরা এটিকে যদি কাটি তো সরাসরি দুই দিয়ে কাটবে, মানে এর সঙ্গে যদি দুই দিই, দেখো আট দুগুণ ষোলো ছয়, হাতে থাকে এক, চার দুগুণ আঠারোকে নয়, আর দুই একে দুই, উপরে কিছু থাকছে না মানে আমরা এক, তো এটি সমান হচ্ছে আমাদের একে দুই, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান বাই টু। এখানে যেহেতু আমাদের বলা হয়েছিল যে তবে সেই জমির জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি, আর এখানে আমাদের গভীরতা আমরা বলেছিলাম যে উচ্চতা বলেছিলাম আমরা এক্স মিটার, উচ্চতা মানে আমাদের এখানে উচ্চতা গভীরতা একই কথা, গভীরতা, ওকে, গভীরতা এক্স মিটার বলেছিলাম, আর এক্স সমান আমাদের বের হলো ওয়ান বাই টু, তো এটি সমান যদি আমরা পয়েন্টে বের করি তো এটি সমান পয়েন্ট হবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ,
মিটার, এটির মধ্যে মিটার একক আছে মানে মিটার। তাহলে আমি বলতে পারি যে অতএব ওই জমিতে জলের গভীরতা হবে 0.5 মিটার। ওকে, এটি আমাদের অ্যান্সার। ওকে, তো এখন এই পর্যন্ত আশা করি এই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তুমি যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরম্ভ করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। আগামী দিনে আমরা এই 24 থেকে বাকি অঙ্কগুলি সলভ করবো।